এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, কোনো রকম জাতি দল বা কোনো রাজনৈতিক দলকে অপমান করার জন্য নয়, শুধুমাত্র বিনোদনের জন্য, তাই দয়া করে সিরিয়াসলি নেবেন না। হ্যালো গাইস, তো আজ আমার তোমার বাংলার সবার প্রিয় ক্রাশ মানে লাভলি বয় মদন দার আমরা মিউজিক ভিডিও দেখবো, ইন্ডিয়া ওয়ান আর বেটিয়া ভাই, সেই লেভেলের গান। তুমি এই ভিডিওটা আমরা আজকে দেখবো এবং রিভিউ দেবো। তুমি জাগো, ও সেই লেভেলের সিনারিও, সেই লেভেলের সিনারিও। না ভাই ভাই, এখানে বিটটা শুনে প্রথমত মনে হলো ভাই হিপহপ টিপহপ কিছু দেখবো, মানে র্যাপটা ভাই অন্য আলাদা লেভেলই, ক্যারমিনাটি রিয়ালগার মতো কিছু দেখতে পাবো। বাট না ভাই, এখানে তো আগমনী সং শুনছি, মানে বিটের সাথে ভাই ঠিক আছে অ্যাডজাস্ট করে নিচ্ছি, পরে দেখা যাক। আরে বাস চশমা, ও লাভলি লাভলি লাভলি, সেই লেভেল, একদম সেই লেভেল। মানে মদনদার এখানে আলাদাই লজিক ভাই, ভাই গরম লাগছে ভীষণ গরম ভাই, এত বড় ফাঁকা এরিয়ায় তো আর ফ্যান টেন চালানো যাবে না, কারেন্ট কোথাও হবে, মানে কো অ্যাক্টার্সদের হাতে পাখা ধরে দিয়ে বাতাস করবো, মদনদার গরম লেগেছে। মানে লাভলি বয় ঠিক আছে, ক্রাশ বাংলার ক্রাশ, বাংলার ক্রাশ আছে রে মদন মিত্র, ভুলে গেল সেই দিনটা, মানে কি লজিক ভাই, হাসি পাচ্ছে রীতিমতো। না ভাই না ভাই, এখানটা কিন্তু ভাই সেই সেই পুজোর আগের মতো, মানে হেভি হেভি পুজোর আগে যে আগমনী ফিল আছে না, সেরকম ফিল না ভাই মদন, সত্যি সত্যি এখানটা দারুণ, একদম সেই লেভেল লেগেছে, সত্যি হেভি লেগেছে, হেভি। আরে বাস সেই লেভেল স্টার্টাস না ভাই, মানে মদন দা আর আরেকবার আরেকবার ভাই, মানে স্টার্টাসটা ভাই দারুণ লেগে, সেই লেভেলে ভাই, সেই লেভেলে স্টার্টাসটা যা ছিল ভাই, ভয় লেগে গেছে ভাই, মদন দার স্টার্টাস মানে বাংলার ক্রাশ, বুঝতে পারছো বাংলার ক্রাশ স্টার্টাস মারছে, মানে না ছাতির ভিতর থেকে এরকম ধুক 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 হবে ভাই, বুঝতে পারছো তো, মানে সেই লেভেলের স্টার্টাস। আরে ভাই ফুটবল না, মানে মদনদা অলরেডি সব কিছু কভার করে নিল ঠিক আছে, মদনদা মেসি হবে, মানে বাংলার ক্রাশ ভাই, সব কিছু কভার করতে হবে, ফুটবল বাস্কেটবল ক্রিকেট মাঠ সব কিছু ভাই, বাংলার ক্রাশ বলে কথা, বাংলার ক্রাশকে এমনি এমনি হয়ে যায়, আর বাংলাতে থাকলে মোটামুটি ফুটবল তো খেলতে হবে, বাঙালির ফেভারিট গেম ফুটবল ঠিক আছে, ফুটবল ওই জন্য মদনদা ফুটবল ট্রাই করেন, সেরা ভাই সেরা, না ভাই ভালো শট মেরেছে, রোনাল্ডোর থেকে বেটার, হ্যাঁ রোনাল্ডো এর থেকে খারাপ শট মারে ভাই, সরি সরি গাইজ সরি, না পরে পরেরটা দেখ, ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। না না, মানে মদন দা এটা কি হলো, আগমনী সং চলছিল, সেখান থেকে সোজা পিসিতে কীভাবে ট্রান্সফার হয়ে গেল, মানে কী কী ব্যাপারটা, কীভাবে ট্রানজ্যাকশানটা এখান থেকে ওখানে সোজা কীভাবে গেলো যদি একটু বোঝাতে, মানে আগমনী সং তো চলছিল, হঠাৎ করে পিসিতে ট্রান্সফার হওয়ার কী ছিল, না আমি কিছু বলতে চাই না, বাড়িতে কিন্তু লোকজন পাঠানোর কোনো দরকার নেই ঠিক আছে, আমার বাড়িতে আমি অনেক কষ্টে এখন ভিডিও বানাচ্ছি, যদি পলিটিক্যাল কোনো ইস্যু হয় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সো প্লিজ কেউ বাড়িতে লোক পাঠাবেন না, মদন দা ইন্ডিয়া ওন আওয়ার বেটিয়া, ইন্ডিয়া ওন আওয়ার বেটিয়া। না ভাই না ভাই ভাই, এখানটা সত্যি সত্যি, মানে এই যে ইন্ডিয়া ওন আওয়ার বেটিয়া, এইখানটা বিটটার সাথে একদম সেই লেভেলে ভাই, হিপ হপ বান্টাই টেন্টাই পাত্তা পাবেন, এখানটা যে যে বললো না বান্টাই এসে কালকে মন দেখো ইনস্টাগ্রামে ডিএম করেছে বান্টাই, সম্ভবত করার কথা, এই যে বিটটা না ও খুঁজে পায় না, ইন্ডিয়া ওয়ান আর বেটিয়া, এই যে তোমার তারপর স্টার্টাস এগুলো ওগুলো ওর দ্বারা হয় না, তাহলে মদন বাংলার ক্রাশ আছে রে, কে ভুলে যাচ্ছিস নাকি বাংলার ক্রাশ, ইন্ডিয়া ওন আওয়ার বেটিয়া, ইন্ডিয়া ওন আওয়ার লাভলি, ও লাভলি, আমি মদন মিত্র, ও লাভলি, ও লাভলি। না ভাই না ভাই, সেরা সেরা, এই যে এই যে ও লাভলিটা এতক্ষণ কিসের জন্য ওয়েট করছিলাম, এই ও লাভলির জন্যই তো না, মদন দা মানে কি একটা, যেমন অনুব্রত মন্ডলে অনেক কমন ডায়লগ আছে সুটিয়ে লাল করো, তখন মদন দা আমাদের কি, আমাদের মদন দা ও লাভলি না বলে আমাদের মদন দা ফুলফিল না, মানে বাংলার ক্লাস লাভলি বয় ঠিক আছে, কালারফুল বয় লাভলি বয়, তো ওই 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 ডায়লগটা না দিলে যেন কিছু একটা মিস্টেক হচ্ছে, ডোন্ট নো মাই নেম, এম 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 এ, ডোন্ট নো মাই নেম, আই এম 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 এ। না ভাই, এখানে লিরিক্সটা কিন্তু সত্যি, মানে মাথায় আসে না, এ বড় সিঙ্গারদের মাথায় আসে না, ডোন্ট নো মাই নেম, আই এম 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 এম, ও সেই লেভেলের ভাই, অরিজিৎ সিংকে বলতে হবে ভাই, লিরিক্স আমাদের লাভলি সরি 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 বাংলার ক্লাস মদন মিত্রের কাছ থেকে, সরি মদন মিত্র বলছি, মদনদার কাছ থেকে শিখেছে, মানে স্পিচলেস, ডোন্ট নো মাই নেম, আই এম 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 এম, উফ একটা ফিলিংস আসছে সত্যি, আমি অলরেডি চারবার শুনে নিয়েছি ঠিক আছে, এই ভিডিওটা বানানোর আগে আরও চারবার শুনবো, আটবার হবে, আটটা হাত তো মদনদার।
এখানে এখানে মরণ থাকে ভাই, পুরো মানে গালি বয় মানে ডন ডন টাইপের লাগছে, না এটা আলাদাই সোয়াগ দেখছো, এরকম ভাবে এরকম এরকম করছে মানে গালি বয় একদম, যে রিয়েল হিরো বাংলার ক্রাশ যেরকম একটা অ্যাটিটিউড থাকে বড় বড় স্টার আছে সেলিব্রিটিদের সেরকম ভাই, যখন মরণ যখন ফেসবুক লাইভে আসে না লাইভ কেঁপে যায় সেরকম ব্যাপারটা দেখতে পাচ্ছি আমি। এই মুরগি টুরগি ডাকছে, সরি হ্যাঁ ইগনোর করো ভাই, কী করবো মদন দার নিলে মুরগি ডাকছে, মুরগিও মদন দার ভক্ত হয়ে গেছে, কী করা যায় বলো তো, সরি মদন দা জোক করছিলাম সিরিয়াসলি নিও না। কালারফুল বয় নট পাওয়ারফুল আর বেশি কালার নয়, এটা কি মদন দা, এটা কি চুনিবাল গোহায় জুনি কেন দাদা, দাদা এই বয়সে মদন দা কেন রিস্ক নেওয়ার কি আছে, মানে বাবা তোমার কিছু যদি হয়ে যায় আমরা কীভাবে বাংলার ক্লাসকে ছেড়ে আমরা থাকতে পারবো, তোমার লাইফ তোমার লাইফ দেখতে পাবো আমরা ফেসবুকে, তো কী হবে কী প্রয়োজন ছিল না, ঠিক আছে এমনিতে তো হিরো তুমি আমাদের গালি বল, ঠিক আছে কোনো প্রয়োজন নেই সব চুনিবাল ওকে। না না মানে মদনদার সব কিছু দেখে নিলাম, মোটামুটি মদনদার সব কিছু ফুটবল খেলে নিল, ঠিক আছে গিটার বাজালো মানে মোটামুটি সব রকম ইনস্ট্রুমেন্ট, মদনদা অলরাউন্ডার, ও লাভলি মানে একদম পারফেক্ট কম্বিনেশন ভাই, মদনদা একজন ফুলফিল ফুলফিল একজন মানে একদম বাংলা ক্লাসের যোগ্য, সব কিছু পারে ঠিক আছে, আলাদাই আলাদাই লেভেল, মদনদার মধ্যে আলাদাই একটা মানে এনার্জি দেওয়া আছে, মদনদা সত্যি বাংলার ক্লাস মানে ফেসবুক লাগলে আসলে লাইভে আসলে না সরি তদলে যাচ্ছে ফেসবুক লাইভের এরকমভাবে কাঁপে ভাই, এইরকমভাবে দেখছে এই বাজ পড়ে ভাই মানে আলাদাই, সেই দর্শকের বন্যা বয়ে যায়। না 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 আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে এটা হিপহপ ছিল, মানে বিট টিট দেখে ভাই এটা হিপহপ র‍্যাপ টাইপের কিছু হবে, বাট মদন দা সেটাও আমার ফুলফিল করে দিল ড্রিমটা, মানে যেটা ভেবেছিলাম সোয়াগ দেখেছো, সোয়াগটা দেখো খালি এইভাবে মানে একটা গালি বয় একটা লাক বাংলার যে ক্রাস যে সোয়াগ আলাদা লেভেলেরই সোয়াগ। না মানে এটা এটা কী ছিল, এটা কী ছিল মানে হঠাৎ হঠাৎ মদনদার পাশে সিটে ভাই পার্কে বসেছে, হঠাৎ সাইডে সিটে এসে দুর্গা বসে গেল, আর তারপর মদনদার এক্সপ্রেশনটা দেখো মানে কি দুর্গাকে দেখে কে আছে, ঠাকুর এসছে ঠাকুরকে দেখে দাঁত কেরানো কী আছে, মানে কুচবি মদনদার তোখানে তখন তোমার গুণগান করছিল, বাট এটা এটা খুব খারাপ লাগলো না ভাই, খুব খুব ভীষণভাবে হার্ট করেছি, এটা কী ভাই, আর এটা কি দুর্গা এরকম চেন হাতে ধরে নিয়ে মানে দোলনা চেন হাতে ধরে নিয়ে বসে আছে, মানে কি দুর্গা কি সাপোর্ট লাগছে নাকি ভাবে নিজেভাবে ঠিকভাবে বসতেও পারছে না ভাই, এইভাবে কিছু একটা ভাই অস্ত্র থাকে না হলে ভাই এভাবে আশীর্বাদ দেয়, বাট এইভাবে কে ধরে ভাই চেনটাকে ধরে কে রাখে, আর আমি মদনদার খুব বড়ো ভক্ত, তো প্লিজ কেউ সিরিয়াসলি নিও না, জাস্ট ভালো লেগেছে মদনদার তাই ও রিভিউ দিলাম, খুব ভালো হয়েছে কারণটা অসাধারণ ভাই, চার পাঁচবার শুনে নিয়েছি, ইন্ডিয়া হওয়ার বেটিয়া, ইন্ডিয়া বনা এবার বেটিয়া, ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মদনদাকে ট্যাগ করো।